নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগর ও মেঘনা নদীর মোহনায় জেগে ওঠে জাহেজার চর, যার বর্তমান নাম স্বর্ণদ্বীপ। ভৌগোলিক অবস্থানের কারণে শুরু থেকেই চরটিকে ব্যবহার করে পার্শ্ববর্তী অঞ্চলে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করত দস্যুর দল। সমুদ্রের খুব কাছাকাছি হওয়ায় বছরের প্রায় 8 মাসই জলমগ্ন থাকে দ্বীপটির অধিকাংশ এলাকা, তাই এখানে ফসল উৎপাদনে সব থেকে বড় বাধা এর মাটির লবণাক্ততা। তবে স্থানীয়দের সম্পৃক্ত করে উন্নত প্রযুক্তির মাধ্যমে এখানে রবি শস্যের চাষাবাদ শুরু হয়েছে। এছাড়া প্রায় 20টি বাথানের মাধ্যমে কয়েক হাজার গরু, মহিষ এবং ভেড়া পালন করা হচ্ছে। স্বর্ণদ্বীপের বিস্তীর্ণ অঞ্চল ব্যবহৃত হয় পশুচারণ ভূমি হিসেবে। এক সময় পশু প্রতি চাঁদা আদায় করত ডাকাতেরা। 2013 সালে সরকার দ্বীপটিকে সেনাবাহিনীকে বরাদ্দ দিলে পাল্টে যায় দৃশ্যপট। ডাকাতের ভয়ে আমরা সাদাবাজের ডরে ঘুমাইতে পারতাম না, এখন কিন্তু আমরা খুব নিরাপদে আছি। উন্নয়নের একটা প্রধান প্রিরিকুইজিট হচ্ছে গিয়ে নিরাপত্তা, তো আমাদের উপস্থিতিতে এই নিরাপত্তা এই অঞ্চলে নিশ্চিত হয়েছে। সেনাবাহিনী জানায় দ্বীপটির দায়িত্ব পেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সেনা প্রশিক্ষণ এলাকা নির্মাণ ও স্থানীয়দের আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে তারা। স্থানীয় জনগণকে আমরা সম্পৃক্ত করেছি, সম্প্রীতি বলে একটা সমবায় আমরা গড়েছি ওখানে। ধান এবং কিছু রবি শস্য সেইগুলোকে আমরা ওখানে শুরু করেছি ইনিশিয়ালি, মাস্টার প্ল্যান করে পুরো চরে আমরা এটাকে এটা বিস্তার করব। স্বর্ণদ্বীপে উন্নত জাতের মহিষ, ভেড়া ও হাঁস পালনের পাশাপাশি স্থাপন করা হয়েছে ডেইরি প্ল্যান্ট। হাঁস, ভেড়া, কবিতর, মহিষ এগুলো আবার সবাই সম্মিলিতভাবে পালতে আসছে। মহিষের খামার হবে প্রায় 10,000 ধারণ ক্ষমতা সম্পন্ন এবং ভেড়ার খামার হবে প্রায় 20,000 ভেড়া থাকবে। সেনাবাহিনী আরো জানায় প্রাকৃতিক দুর্যোগ থেকে দ্বীপ রক্ষা ও প্রাণী বৈচিত্র্য সংরক্ষণে দ্বীপটিতে বিপুল পরিমাণ কেওড়া বীজ বপন ছাড়াও রোপণ করা হয়েছে ভিয়েতনাম থেকে আনা উন্নত প্রজাতির 1,500 নারিকেল চারা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, স্বর্ণদ্বীপ, নোয়াখালী।